গাইজ, এরকম লাইটিংস হয়তো কলকাতা ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না। পুরো উপর নিচ সাইড যেদিকে তাকাবেন শুধু লাইটস আর লাইটস। আর হ্যাঁ, মায়ের প্রতিমাটা জাস্ট কত সুন্দর লাগছে জাস্ট দেখছেন। পিছনের যে একটা ভিজুয়ালাইজেশন, যে একটা ট্রানজিশন করা হয়েছে, এটাতে আরও ভালো এবং আরও ইউনিক করে তুলেছে। আর এখানকার যে থিম সেটা তো আলাদাই, কোনো কথা না, সেটার উপর কোনো কথা হবে না। আমরা এখন আছি হিন্দুস্তান পার্কে, ঠিক আছে? তো হিন্দুস্তান পার্ক আলাদা, হিন্দুস্তান ক্লাব আলাদা। এই হিন্দুস্তান পার্কের যে লাইটিংটা সেটা বরাবরই ভালো করা হয়। এখন আমরা পার্কে আছি, তারপর হিন্দুস্তান ক্লাবে আমরা যাব। তো লাইটিংসটা দেখি। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay, I move on each and every day. The past is where it stays, way back a year ago. Guys, এই যে রাস্তাটা, এই রাস্তাটা খানিকটা মানে পুরোটা না, এই 1-2% পুরোটা লাইটের মধ্যে দিয়ে নিচ দিয়ে ডাউন দিয়ে যখন যাবেন আলাদাই, মানে খুব সুন্দর একটা অনুভূতি এবং খুব সুন্দর লাগবে। একদম উপরে দেখতে পাচ্ছেন গান্ধীজির যে চরকা, সেই চরকা অলরেডি ঘুরছে। এখানকার থিমটা হলো স্বাধীনতার 75 বছর। তো 75 বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হওয়ার, তো সেটাকে নিয়েই থিম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁসির যে দড়ি, সেই দড়ি টাঙানো আছে। আর বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের যে জীবন, তাদেরকে তুলে ধরা হয়েছে, যতজন ছিল না ছিল। আর এই সমস্ত প্যান্ডেলটা আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে যেমন দেখতে পাচ্ছেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, সুভাষচন্দ্র বসু থেকে প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, যেসব বিদ্রোহীরা ছিল তাদের প্রত্যেককে তুলে ধরা হয়েছে। আর এটার উপরেই পুরো থিমটা। আর দেখতে পাচ্ছেন আশেপাশে চারদিকের ঘর বাড়ি কত সুন্দর সেজে উঠেছে, মানে খুবই সুন্দর। এটা খুবই সুন্দর, পুরো মন ছুঁয়ে যাবে আপনার এখানে এলে। একটুকু জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল, মানে ভাবা যায় না, জাস্ট কল্পনারও অতীত। আর এর যে প্রতিমাটা, মায়ের যে প্রতিমাটা, সেটা তো আরোই ইউনিক এবং আরোই অসাধারণ। তো গাইজ, এই যে দেখছেন, এটা হচ্ছে প্রতিমার একদম সামনে। এখানে সমস্ত বিদ্রোহীদের ছবি দিয়ে, একটা একটা ছবি দিয়ে পুরো সামনেটাকে সাজানো হয়েছে। মানে জাস্ট পরিশ্রমটা ভাবুন, কত কত বিদ্রোহী ছিল স্বাধীনতার পিছনে, আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে। আর এই সেই মা, আর তার পিছনের যে একটা চক্র ঘুরছে, তার যে রূপ বা তার যে ট্রানজিশন, সেটা তো আলাদাই দেখতে লাগছে, জাস্ট আলাদা, খুব ইউনিক এবং খুব সুন্দর। তো আপনারা যদি না এসছেন অবশ্যই আসবেন। আর এটা হচ্ছে কোথায় বললাম যেন, এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব, অবশ্যই মনে রাখবেন। আর হিন্দুস্তান পার্ক কিন্তু আলাদা। আর চারিদিকে প্যান্ডেলটা, চারিদিকে স্বাধীনতার নিয়ে সমস্ত কিছু লেখা আছে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, আপনি অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। এটা হয়তো কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক থিম এবছরের, এটাই আমার মনে হয়। আপনারা কি ভাবেন একটু কমেন্টে জানান। চারিদিকটা না, মানে যতটা পুরো প্যাটার্নে যে কভার হয়েছে, চারিদিকে স্বাধীনতা সংগ্রামীদের যে জীবন সেটা তুলে ধরা হয়েছে, সমস্ত বীরেদের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? আর ভেতরের যে মন্দিরটা দেখলেন, যে প্যান্ডেলটা দেখলেন, যেখানে মাকে রাখা হয়েছে, তার সাইডে যেসব সাইডগুলো না, এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা আজাদীদের ছবি দিয়ে তৈরি করে। তো গাইজ, এটা অলরেডি ওপেন হয়ে গেছে। আর এখানে যদি আসবো বলেন কিভাবে, এটা হচ্ছে সিংহি পার্কের থেকে একটু সোজা আগিয়ে ডান দিকে বাগলে এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন। এরপর আপনাদের নেক্সট ডেস্টিনেশন হবে হিন্দুস্তান পার্ক, সেটা থিম হচ্ছে 2/2/9/2/24 পূজ্যি ভুই। তো সেটাও খুব সুন্দর করেছে, খুব ইউনিক করেছে। তো এই ছিল আজের ভিডিও। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরপরে ভিডিওতে সাউথ কলকাতার সমস্ত প্যান্ডেল একদিনে কীভাবে ঘুরে দেখবেন সব থেকে শর্ট রুটে, সেই ভিডিও চলে এসেছে, অবশ্যই যদি না দেখেছেন দেখে নিন।